হ্যালো এভরিওয়ান, তো আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে কী করে FTG-কে বা DLS কোম্পানিকে মেল করতে হয়। তো আজকে পুরো ভিডিওতে আমরা চেষ্টা করবো সেই বিষয়টা দেখিয়ে দেওয়ার জন্য এবং সবচেয়ে ইজি ওয়েতে আপনারা কীভাবে মেল করতে পারেন সেটা দেখিয়ে দেব। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে যে পদ্ধতিটা দেখাবো সেখানে আপনাদের FTG-র যে মেল রয়েছে সেটা আপনাদের খুঁজতে হবে না। তো বন্ধুরা, FTG-কে মেল করার জন্য আপনারা প্রথমে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং নতুন একটা ট্যাব ওপেন করবেন এবং ট্যাব ওপেন করার উপর আপনারা সার্চ দিবেন, FTG লিখে সার্চ করবেন এবং তারপর আপনারা এই থ্রি ডট অপশন থেকে আপনারা সাপোর্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে চলে যাবেন এবং সাপোর্টে ক্লিক করার পর সেখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে সাবমিটের রিকোয়েস্ট লেখা আছে, সেই অপশনটা আপনাদের ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এখানে আপনার প্রথমে আপনার যে ইমেল এড্রেসটি রয়েছে প্রথমে সেই ইমেল এড্রেসটি দিয়ে দেবেন, তারপর আপনার সাবজেক্ট দিতে হবে। এখানে যাদের আইডির জনিত সমস্যা রয়েছে বা আইডি হারিয়ে গেছে তারা এখানে DLS-23 আই অ্যাকাউন্ট রিকভারি এটা দিতে পারেন। তারপর হচ্ছে ইস্যু টাইপ থেকে আপনাকে এই যে কোনো একটা সিলেক্ট করতে হবে। যাদের আইডি হারিয়ে গেছে তারা এখানে ডাটা লস অথবা রিকভারি যে অপশনটা রয়েছে সেটা ক্লিক করবেন। আর যাদের অন্যান্য সমস্যা রয়েছে, যারা অন্যান্য সমস্যায় আপনারা ওদেরকে মেল করতে যাচ্ছেন, তারা অন্যান্য আপনাদের যে সমস্যা সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, তারপরের অপশনটাকে আপনাদেরকে যে গেমের অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে আপনি যেই গেমের জন্য মেল পাঠাতে পাচ্ছেন মূলত আপনাকে এখানে DLS-23 সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে প্ল্যাটফর্ম থেকে আপনার যদি আইফোন ইউজার হন তাহলে iOS যেটা সেটা দিয়ে দেবেন, আর যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে অ্যান্ড্রয়েড দিয়ে দেবেন। তারপর বন্ধুরা, আপনাকে এখানে ডিসক্রিপশন লিখতে হবে, আপনার যে পুরো সমস্যাটা রয়েছে সেটা এখানে সম্পূর্ণভাবে বিস্তারিত তাদেরকে বলতে হবে এবং সমস্যাটা যত আপনি গুছিয়ে বিস্তারিতভাবে বলতে পারবেন আপনাকে কিন্তু তারা তত সহজে আপনাকে হেল্প করতে পারবে। বন্ধুরা, যাদের এখানে ইংলিশে লিখতে প্রবলেম হয় মূলত আপনাকে ইংলিশে এই মেলটা দিতে হবে। যাদেরই ইংলিশে প্রবলেম রয়েছে তারা আপনারা গুগল ট্রান্সলেটর ইউজ করবেন। তো বন্ধুরা, পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন ইউজার আইডি অ্যান্ড ডিভাইস আইডি। বন্ধুরা, এই আইডিটা আপনারা কোথা থেকে পাবেন সেটা আমি ভিডিওর পরবর্তী অংশে দেখিয়ে দিচ্ছি। তারপর অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ডিভাইস, আপনি কোন ডিভাইস দিয়ে গেমটি খেলেন সেখানে এখানে লিখে দিতে হবে। আমার Redmi Note 8, তাই Redmi Note 8টা লিখে দিলাম। তো বন্ধুরা, এরপর সাবমিট বাটনে ক্লিক করলেই ওদের কাছে মেলটা চলে যাবে। তো বন্ধুরা, আপনাদের আরেকটা বিষয় বলে রাখি যে আপনারা অনেকে কিন্তু আমাকে অভিযোগ করেছিলেন যে আপনাদের মেল দেন কিন্তু মেলের কোনো রিপ্লাই পান না, সেটা কিন্তু বন্ধুরা এই ডেসক্রিপশনটার জন্যই। আপনারা অবশ্যই ইউজ করবেন ডেসক্রিপশনে, যত বিস্তারিতভাবে আপনার সমস্যাটা বর্ণনা করা যায়, যত কিছু ইনক্লুড করা যায় এখানে সব কিছু ইনক্লুড করে আপনারা তারপর ডেসক্রিপশনটা দিয়ে তাদেরকে মেল করবেন অবশ্যই। তো বন্ধুরা, আমি লাস্ট 7 দিনে মনে হয় ওদেরকে আমি 3 বার মেল করছি, 3টা জিমেল দিয়ে, এবং প্রত্যেকটা জিমেলের আমি কিন্তু রিপ্লাই পাইছি। সো যারা বলেন যে আপনারা রিপ্লাই পান না তারা অবশ্যই ডেসক্রিপশনটা সুন্দরভাবে গুছিয়ে লেখা ট্রাই করবেন। তো বন্ধুরা, এখন দেখে দিচ্ছি যে ডিভাইস আইডি কীভাবে পাবেন। তো ডিভাইস আইডি পাওয়ার জন্য গেমের থেকে আপনারা সেটিংসে চলে যাবেন এবং সেটিংস থেকে অ্যাডভান্স অপশনে গিয়ে আই বাটনে ক্লিক করে এই যে অপশন ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন সেখানটা কপি করার জন্য জাস্ট কপি ইনফো দিয়ে দেবেন এবং ওই ডিভাইস আইডি জায়গায় শুধু এটা আপনারা পেস্ট করে দেবেন, তাহলেই হয়ে যাবে সিম্পলি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যে বিষয়গুলো দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই চেষ্টা করবেন এইভাবে মেল করার জন্য। এইভাবে মেল করলে আপনাদের ইজিলি মেল করতে পারবেন এবং মেলের রিপ্লাই পাওয়ার চান্সও কিন্তু অনেক বেশি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে তখন আমাদের সাথে থাকার জন্য।